ব্রিসবেইনে বেলা তখন সোয়া বারোটা। বৃষ্টির বাধা উপেক্ষা করে টাইগারদের গন্তব্য টিম হোটেল থেকে বেরিয়ে মিনিট বিশেক দূরত্বে থাকা মসজিদ, উদ্দেশ্য জুম্মার নামাজ আদায় করা। হঠাৎ খেলোয়াড়দের হাতে থাকা ভারী লাগেজ দেখে মনে খটকা লাগতে পারে, মসজিদে যাওয়ার জন্য এত ব্যাগপত্র কেন? সে কারণেই বলে রাখা, কথা ছিল নামাজ শেষে স্থানীয় সময় দুপুর দুইটা থেকে একটা ঐচ্ছিক প্র্যাকটিস সেশন করবে টাইগাররা, কথা ছিল, তবে কাজ হয়নি। সকালের টানা বৃষ্টি জুম্মার নামাজের আগে কিছুটা কমেছে, তবে দুপুর গড়ানোর সাথে সাথে আবারও বেড়েছে। ফলাফল প্র্যাকটিস সেশনই পণ্ড। ব্রিসবেনে আসার পর থেকেই বৃষ্টি যেন টাইগারদের বড় শত্রু। একেই তো বিশ্বকাপের আগে যেমন তেমন অবস্থা, তার উপর বৃষ্টির কারণে প্রস্তুতিটাও ঠিকঠাক হচ্ছে না। প্রতিদিন বিকাশে 3500 টাকা অ্যাড মানি করলেই 100 টাকা ফুড প্যান্ডা ভাউচার। বিশ্বকাপের ফুর্তিতে ফুড প্যান্ডা ভাউচার অ্যাড মানিতে। এই নিয়ে একটা প্রস্তুতি ম্যাচ আর দুইটা প্র্যাকটিস সেশন খোয়া গেছে টাইগারদের ঝুলি থেকে। তাসমান পারে আফিফ মুস্তাফিজদের সময়টা ভালো যাচ্ছে না। মাঠের অনুশীলনে হয়তো আরেকটু ঝালিয়ে নেওয়া যেত, সেটাও আর সম্ভব হলো না। এত কম প্রস্তুতি, তার চেয়েও বড় কথা, প্রথম ম্যাচের ভেন্যুতেই এখনো যেতে পারেনি সাকিবের দল। প্রস্তুতির এই কমতিটুকু কতখানি ভোগাবে বাংলাদেশ দলকে? নামাজ পড়ার উদ্দেশ্যে যতটা ফুরফুরে মেজাজে বেরিয়েছিল টাইগাররা, অনুশীলন ভেস্তে যাওয়ায় ততটাই হতাশ হয়ে ফিরতে হয়েছে টিম হোটেলে। কথায় আছে গোদের ওপর বিষ ফোড়া। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের জন্য ব্রিসবেনের এই বৃষ্টি এখন বিষ ফোড়ার মতো। তানজিম ঐশী, অলরাউন্ডার।